join the action. শুনছেন বাড়িতে কেউ আছেন? হুম, কে? একটু কি দেরি আসবেন? কে গো তোমরা? কি চাই এই কাজের সময়? আমরা নার্সিং স্টুডেন্ট, একবার চেয়ে দেখো কলেজ থেকে এসেছি, আপনাদের শরীর স্বাস্থ্য সম্বন্ধে জানতে এসেছি। হুম, বুঝলাম। গত 3 বছরও তো এসেছিল তোমাদের মতো, কিন্তু আমাদের তো কিছুই লাভ হলো না। না না, ওরকম কোনো ব্যাপার না। সবই জানি, বেকার বেকার এতক্ষণ বসে বসে সবার নাম বলো, কি করে, কত টাকা ইনকাম করে, কিছু রোগ আছে কি না, বাথরুম আছে কি নেই, রান্নার গ্যাস ইউজ করি না উনন ইউজ করি, কটা রুম আছে, রুমে ভালো করে আলো ঢোকে কি না, বাতাস চলাচল করে কি না, আরো কত কি। কিরে, বুড়া তো আমাদের থেকে বেশি জানে, আমাদের তো এত কিছু মনে নেই, লিখে আনতে হয়েছে। কি বললে? বুড়ো? বুড়া হবে তোমার বাপ, এখনো আমার 2-4টা বিয়ে করার বয়স আছে, বুঝলে? কিরে, এ তো গরিবের অমিতাভ বচ্চন, তুই এরকম করে কেন বলছিস? আর কিছু কি বলবে? থাম তো, চুপচাপ চল বেরিয়ে যাই। আরে ম্যাম সব দেখবে বলেছে, কি লিখবি? আরে তুই চল না, যা বলি শুনি। আমি এখানে বসছি, তোমাদের কি জিজ্ঞাসা করার আছে তাড়াতাড়ি করে ফেলো। না কাকু, আপনি যখন এইগুলো অনেকবার বলেই দিয়েছেন, আমরা এখন আসি। ও দাদু, তুমি যে ওই 2-4টে বিয়ে করবে বলছিলে না, আমাদের নিমন্ত্রণ করো, হোস্টেলের খাবারগুলো খেয়ে খেয়ে মুখটা পচে গেছে, ভালো মন্দ দুটো খেয়ে যাবো। কি বললি? দাঁড়া তো ছুড়ি। পালা 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 ছোট ছোট। যদিও জিজ্ঞেস করে, তাহলে ওই আসার সময় সেই তালা মারা বাড়িটা দেখছিলাম না, ওই বাড়িটাই দেখিয়ে দেবো। কি বুদ্ধি রে তোর, চুমুরে চুমুম, তোকে আর ঢং দেখাতে হবে না, চল তাড়াতাড়ি লিখে দুটো আম পেড়ে নি, হোস্টেলে গিয়ে চাট করে খাবো। ওই শোন না, রাস্তার ধারে মালাই বরফটা দেখেছি, ওটাও কিনে খাবো। হ্যাঁ সেই আর বলতে, চল চল তাড়াতাড়ি। কোনটা পারি বলতো? ওই তো ওই বড়গুলো। চল অনেকগুলো হয়ে গেছে, এবার কেটে পড়ি। এ মালাই বরফ, মালাই মালাই মালাই। ও কাকু, আইসক্রিম কত করে? আইসক্রিম নেই, মালাই বরফ মালাই। ওই সেই, যাই হোক দুটো দাও তো দেখি। কত গরু, তোমাদের এত লেট হলো কেন? ম্যাম ঘরটা অনেক দূরে ছিল তো। সব হিস্ট্রি নিয়েছো তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে যাও বাসে বসো। কি রে তুই আমাদের জায়গায় কেন বসেছিস? ওখানে খুব রোদ, তাই এখানে জায়গা পেয়েছি, এখানে বসেছি। ও শালা, আমরা রোদে এসেছি, আবার রোদেও যেতে হবে? কি হচ্ছেটা কি তোমাদের, নিজেদের মধ্যে ঝগড়া করছো? যাও ওদিকে গিয়ে বসো। ড্রাইভার বাস স্টার্ট করো। নূর কপালটাই পোড়া, ভাগ্যে রোদ, আর করব কি, গিয়ে আবার ক্লাস, আবার সেই ডিউটি, আর ভালো লাগে না। কমিউনিটি ডিউটিটা যে কেন সব সময় হয় না বলতে পারেন? দূরের তো বন্ধ মানুষ ভালো না, দূরের তো বন্ধ মানুষ ভালো না। আমাদের ফেসবুক পেজটি লাইক ও ফলো করে যাবেন, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এতে আমাদের ভিডিও করার উৎসাহ আরো বাড়বে।